আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ফিগমাতে আমরা কিভাবে ওয়্যারফ্রেম তৈরি করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পল একটা জাস্ট একটা স্কেচ করলাম, আর আমি চাচ্ছি এই যে স্কেচটা এটা ওয়্যারফ্রেম তৈরি করব। তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। আমরা সিম্পলি চেষ্টা করব যে ওয়্যারফ্রেমটি করার জন্য। এখানে আমরা প্রথমে একটা ফ্রেম নিই, তারপর আমরা ফ্রেমে সর্বপ্রথম এখানে লগ ইন, ধরুন আমরা লগ ইন লিখলাম। এখান থেকে এটাকে ফন্ট সাইজ বাড়িয়ে দিই, তারপর এখানে বক্স ফর্ম নেই ইউজার পাসওয়ার্ডের জন্য। তারপরে একটা বাটন দিই, ওকে। এখানে আমরা যে লগইনের যে প্রথম পেজ সেটি করলাম, এটিকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর সাইন আপের ফর্মটা তৈরি করি। ধরুন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ধরুন ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, অ্যাগেন পাসওয়ার্ড, এই কটাই থাকে মোটামুটি বেসিক। এটাকে আমরা এখানে একটু উঠিয়ে দিই, তারপরে এখানে এটি সাইন আপ। এখানে হবে অলরেডি অ্যাকাউন্ট থাকলে লগ ইন করার জন্য। তারপরে ফরগেট পাসওয়ার্ডের জন্য এখানে একটি ইয়ে দিতে পারি আমরা। এগুলো মোটামুটি বেসিক একটা বিষয়, মানে সব অ্যাপসে এই জিনিসগুলো এই স্ক্রিনগুলো থাকে। এখানে ফরগেট পাসওয়ার্ড উদ্ধার করার জন্য জাস্ট একটি ইয়ে থাকবে ইমেলটা দেওয়ার জন্য। এটা আমরা মাঝখানে দিয়ে দিই। এখান থেকে আমরা এটিকে তারপরে আপনার এখানে অনবোর্ডিং, মূলত ফার্স্টে অনবোর্ডিং থাকে, তারপরে এই অপশানগুলো থাকে আর কি। অনবোর্ডিং করার জন্য আমরা এটা নিই, এই স্ক্রিনগুলোকে আমরা এক দুই তিন এটাকে আমরা নিচে রাখি, কারণ অনবোর্ডিংয়ের পরে লগ ইনের জন্য লগ ইন ইনফরমেশনগুলো চাইবে আর কি। যাকে এখানে এগুলো আমরা ডিলিট করে দিই। এখানে অনবোর্ডিং, ওয়েলকাম টু অ্যাপস ধরেন, একটা আমি একটা সিম্পল একটা নোট অ্যাপ করবো সেজন্য দেখানোর জন্য আপনাদেরকে। ওকে ওকে এখানে অ্যাপসের লোগো দিতে পারেন। তারপরে এখানে অনবোর্ডিং এর যে পরের স্ক্রিনটা ধরো আমরা তিনটা অনবোর্ডিং রাখলাম, তিনটা স্ক্রিন অনবোর্ডিং এর জন্য। মোটামুটি তিনটা স্ক্রিন শেষ। এখানে আমরা অনবোর্ডিং এর জন্য এখানে ইয়া দিতে পারি, এক দুই তিন। এটাকে গ্রুপ করে নিই, এটাকে আমরা দুইটাকে একটু কমিয়ে দিই, মানে আমরা এখন এই পেজে আছি। তারপরে এই যে এগুলো এটাকে কি বলে কার্সর, এটাকে আমরা এখানে পেস্ট করি। এখন এটার যে কালারটা আমরা সেকেন্ডটাতে ইউজ করি, এটা কিন্তু ওয়ার ফ্রেম মেইন ডিজাইনটা না। আমি দ্রুত করতেছি, আপনারা যারা আমার এই ফিগমার যে বেসিক টিউটোরিয়ালগুলো যদি কমপ্লিট করে থাকেন তাহলে আশা করি বোঝার কোনো সমস্যা নেই। এই প্লেলিস্টের যে বাকি যে ভিডিওগুলো আছে আপনারা সবাই এগুলো দেখে নেবেন, যারা নতুন তারা। ওকে, এটা কালারগুলো আমি চেঞ্জ করে নিলাম। ওকে, অনবোর্ডিং এর যে ইয়েটা কমপ্লিট। এখানে আমরা লাস্টের যে স্ক্রিন সেখানে আমরা একটা বাটন ইউজ করি। বাটনের জন্য আমরা এখান থেকে যে বাটনটা এটাকে কপি করে নিই, ক্রিয়েট। ওকে, তারপরে এখানে দেওয়ার পরে এই অনবোর্ডিংয়ের তিনটা স্ক্রিন কমপ্লিট হওয়ার পরে তারপরে গিয়ে লগ ইনের ইনফরমেশনগুলো আসবে। তারপরে মূল যে অ্যাপস সেখানে আমরা যাব। এখানে আমি আর স্কেচটা একটু দেখে নিই, স্কেচ আমি এমনি জাস্ট করলাম। ওকে, এখানে ক্রিয়েট নোটস, জাস্ট তিনটা স্ক্রিন দিলাম, জাস্ট তিনটা স্ক্রিন। ওকে, এখানে আমরা এটা কপি করি। এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করব, আচ্ছা এখানে যখন কোনো নোট থাকবে না তখন নো নোটস, এখানে জাস্ট একটা টেক্সট দিয়ে দিলাম। তারপরে এখানে একটা নোট একটা বাটন দিয়ে দেব, তারপর আমরা এখানে একটা পেন্সিল আইকন দিয়ে দেব। প্লাগইন থেকে আমরা আইকনে পাইতে যাই। আসতে একটু লেট হচ্ছে। ওকে, ওকে পেন্সিল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল। আমরা এখান থেকে ধরুন এই পেন্সিলটা নিই। আইকনটা কোথায় গেল? আচ্ছা এখান থেকে আমরা এই যে পেন্সিলটা এটা একটু বড় করে নিই। ওকে, তারপরে এখানে আমরা আরো ইনফরমেশন অ্যাড করতে পারি। লগইন করার পরে যে যে এগুলো আসে আর কি ইনফরমেশনগুলো, এখানে আমরা যেটা করতে পারি যে নিচে যে একটা মেনু অ্যাড করতে পারি, ওয়েলকাম, ধরুন ইউজার নেম। এখান থেকে আমরা একটা মেনু অ্যাড করব নিচে, এখানে সর্বপ্রথম আমরা একটা প্লাস রাখবো, প্লাস প্লাস আইকনটা আমরা নিয়ে আসি এখান থেকে, প্লাস প্লাসটা নিলাম। ওকে, প্লাসটা একটু বড় করে দিলাম। ডিরেক্ট আপনার চাইলে ফাইনাল ডিজাইনও করতে পারেন, তবে ওয়ার ফ্রেম করে নিলে ডিজাইন করতে আর একটু ইজি হয়। প্লাস ক্লিক রাখলাম, তারপরে এখানে একটা আরও দুইটা বাটন আইকন ইউজ করব। এখান থেকে ইউ হোম, হোমের জন্য আমরা এখান থেকে আইকনটা নিতে পারি। তারপর হোম ছাড়া রয়েছে আমরা একটা সেটিংস বা ইউজার। ওকে, হোম বাটনটা এখানে রাখলাম, আর একটা হচ্ছে ইউজার বাটন। ওকে, এখানে হোম ইউজার। ওকে, ইউজারটাকে আমরা এখানে রাখি। তারপর হোম, ওকে আমাদের মোটামুটি এটা কমপ্লিট। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে, আচ্ছা কালার ব্ল্যাক কালারে থাক। এখান থেকে আমরা এটাকে কপি করে নিই, তারপর এখানে আমাদের নোটের যখন নোট থাকবে, ক্রিয়েট করার পর যখন নোট থাকবে সেই নোটের লিস্টগুলো জন্য একটি স্ক্রিন, আমরা এখন সেই স্ক্রিনটি করব। এগুলো আমরা ডিলিট করি। এখান থেকে আমরা নোটের লিস্টগুলো করব। নোটের লিস্ট করার জন্য ধরুন এখানে আমরা লিখি এখানে আমরা জাস্ট একটা টেক্সট ইউজ করলাম। এখানে একটা আইকন ইউজ করতে পারি আমরা এখানে তারপরে এখান থেকে ধরুন এটা রাখলাম আর এটা আপনার ডেটটা দিব ডেট ধরুন এইভাবে ধরুন আমাদের কিছু নোট আছে কয়েকটা নোট রাখলাম আমরা এই হচ্ছে যে আমাদের যখন নোট থাকবে সেটা লিস্ট ওকে তারপরে আমরা যখন একটা ক্রিয়েট নোট যখন প্লাসে ক্লিক করব সেটার জন্য একটা স্ক্রিন থাকবে সেই স্ক্রিনটা কি ক্রিয়েট ইওর নোটস নোট এখানে এগুলো বাদ এখানে থাকবে একটা ব্যাক আইকন আমরা একটা আইকন নিয়ে নিই ব্যাকের জন্য আমরা এটা ইউজ করতে পারি তারপরে এখানে একটা ক্রস ইউজ করতে পারি ক্রস আইকন ওয়ারফ্রেম করার সময় আপনাকে এত সবকিছু সাইজ সবকিছু ঠিক থাকতে হবে এমন কোনো বিষয় না মেইন ডিজাইন করার সময় আপনারা সবকিছু অবশ্যই ঠিক রেখে ডিজাইনটা করতে হবে ওকে এখানে এটা দিলাম তারপর আমাদের যেটা করতে হবে এখানে নোটের জন্য আমাদের ধরুন একটা বক্স ক্রিয়েট করে এখানে এটা এখানে আমাদের নোটটা হবে আচ্ছা আমরা এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসি ওকে এই হচ্ছে গিয়ে নোটের এখানে আমরা আরেকটা অপশন অ্যাড করব আমার ওয়ারফ্রেম আমি কি রাখছি আচ্ছা এখানে এটা রাখছি ক্রিয়েট নোটস নোটস ক্রিয়েট নোটস আচ্ছা 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 ওকে এখানে এখানে আমরা আর একটা অপশন রাখি সেটা হচ্ছে আপনার আমরা চাইলে ইমেজ এবং কি কোন অ্যাটাচমেন্ট যদি অ্যাড করতে চাই নোটের মধ্যে সেটার জন্য একটা অপশন রেখে দিচ্ছি এখানে এখানে ক্যামেরা তারপরে ফন্ট এটাকে আমরা 30 এটাকে ফন্টগুলো অনেক বড় বড় আসছে এইজন্য এগুলোকে আমরা ছোট করে নিলাম এখানে ক্রসটা ক্রসটা আচ্ছা ক্রসটা পরে দেখছি এখানে আপনারা এই যে এটি আমি এখানে দিয়ে দিই আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন এই অপশনটুকু রাখলাম এখানে ক্রসটা রাখলাম ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই এই নোটের যে স্ক্রিনটা সেটা কমপ্লিট আচ্ছা এখানে যখন আপনার নোটটা যখন আপনি লেখা কমপ্লিট করবেন তখন আপনার এখানে আরেকটা অপশন অ্যাড করব সেটা হচ্ছে ডান মানে কমপ্লিট হওয়ার জন্য ধরুন চেক মার্ক আমরা ইউজ করব এখান থেকে এটাকে আমরা এখানে নিয়ে আসি ওকে যখন লেখা কমপ্লিট হবে আমরা তখন এটাতে ক্লিক করব তখন এখানে চলে আসবে ওকে মোটামুটি আমাদের ওয়ারফ্রেম কমপ্লিট আরেকটা স্ক্রিন লাগবে সেটা সেটিং স্ক্রিনটা সেটিং স্ক্রিনটা আপনারা এখান থেকে ইজিলি করতে পারেন সেটা করে ফেলি সেটিং এর জন্য আমরা লগইন পেজটা কপি করি ওকে এখানে নাম দিই সেটিংস সেটিংস এর জন্য আমরা এখানে এটা সেটিংস তারপরে এগুলো ডিলিট করে দিই সেটিংস আমরা ধরুন এখানে রাখলাম প্রোফাইল সিকিউরিটি জাস্ট এই দুটো অপশন রাখলাম প্রোফাইল আর সিকিউরিটি এখানে প্রোফাইলে কি থাকবে আর সিকিউরিটি এটার জন্য আমাদের দুটো স্ক্রিন করতে হবে Run profile profile এখানে থাকবে আপনার যে নাম name email তারপরে তারপরে ধরুন সেভ আর অপশন রাখলাম না যেহেতু এটা জাস্ট দেখানোর জন্য করা এতে কিছু অপশন রাখার দরকার নেই তারপরে এখানে প্রোফাইলের জন্য এখানে হচ্ছে আপনার সিকিউরিটি এখানে থাকবে ওর পাসওয়ার্ড ওকে মোটামুটি আমাদের এখানে আমাদের কমপ্লিট ডিজাইন ওয়ারফ্রেম আমাদের কমপ্লিট ব্যাক থাকবে ওকে মোটামুটি আমাদের যে স্ক্রিন গুলো সেগুলো ওয়ারফ্রেম কমপ্লিট এখন আমরা পরবর্তীতে আমরা এটাকে মূল যে ডিজাইনটা সেটা করা ইউআই ডিজাইনটা সেটা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ